জঙ্গিপুরে জনতার দরবারে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা। জনতার দরবারের মধ্যে দিয়ে দলে দলে কর্মীদের সভায় যাওয়ার ডাক তৃণমূল নেতৃত্বের। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেন, পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমাদের কাছে 21 জুলাই একটা আবেগের দিন। সেদিন মানুষের অধিকার রক্ষার জন্য আমাদের নেত্রী যে রাইটার্স মিটিং ডাক দিয়েছে, সেই অভিযানে 13 জন দাদাভাই আমার শহীদ হয়েছেন। তিনাদেরকে প্রতি বছর আমাদের নেত্রী ধর্মতলায় সমাবেশ করে শহীদদেরকে সম্মান জ্ঞাপন করে থাকেন। এবার আমাদের সে সম্মান জ্ঞাপন করার সময় এসেছেন, তিনি ডাক দিয়েছেন। শহীদ দিবস 21 জুলাই প্রস্তুতি সভা, যে সকল মানুষ যিনি যায় এবং তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত দিয়ে আলোচনা আমাদের সংসদ এবং আমার জেলা সভাপতি এসেছেন। আমরা তার সাথে নিয়ে মিটিং করলাম এবং সকল কর্মীকে বোঝানো হলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন 21 জুলাই শহীদদের জন্য, আমরা সকল মিলে আমাদের চেয়ারম্যান সাহেব আছে এবং আমাদের সকল নেতৃত্ব সকলেই ছিল, সকল মিলে আমরা আলোচনা করলাম বেশি জন্য লোকিত এবং আমরা পঞ্চায়েতটাকে ভালোভাবে জিততে হবে। আমরা চাই আগামী দিনে সুস্থভাবে পঞ্চায়েত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে তুলে ধরা সেই আলোচনা হবে। আমরা আগামী দিনে চাই মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।